আজ আমরা আলোচনা করব ভোল্টমিটার কানেকশন নিয়ে। প্রথমে বলি ভোল্টমিটার সম্বন্ধে যদি একটু আমরা বলি, ভোল্টমিটার কিন্তু একটা এটা ভোল্টমিটারের সাহায্যে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করি। তাহলে এটা হচ্ছে ডি দ্বারা, এটা ভি দ্বারা আমরা ডিনোট করি। তাহলে যেহেতু এটা দ্বারা আমরা ভোল্টেজ মেজার করব, তাহলে ভোল্টেজ মেজার করতে হলে কিন্তু এর যে কনস্ট্রাকশন সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে ইন্টারনাল কনস্ট্রাকশন সেটা থিওরির ক্লাসে পড়ালে আমি পরে নিশ্চয়ই এটা নিয়ে ভিডিও করব। আজ আমরা যেহেতু প্র্যাকটিক্যাল করব, তার জন্য আগে আমরা একটু ভোল্টমিটার সম্বন্ধে জেনে নিই। এখানে একটা সিম্বল দেওয়া আছে, এসির সিম্বল, তার মানে কিন্তু এটা এসি ভোল্টমিটার। এরকমভাবে ডিসিও আলাদা আলাদা ভোল্টমিটার হয়। কখনোই কিন্তু আমাদের এসি সোর্সে ডিসির ভোল্টমিটার ব্যবহার করা যাবে না, অথবা ডিসির ক্ষেত্রে এসি ভোল্টমিটার ব্যবহার করা যাবে না। তার কনস্ট্রাকশন, তার টর্ক, তার হচ্ছে আমাদের যে অন্যান্য যে পারপাসগুলো থাকে, মানে যেমন পয়েন্টার, ডেভেলপিং টর্ক, কন্ট্রোলিং টর্ক, সেই যে কনস্ট্রাকশন, ইন্টারনাল যদি কনস্ট্রাকশন আমরা পড়ি, সেটা কিন্তু একটা থিওরি ক্লাসে আমরা পরে আলোচনা করব। আজকে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করব, তাহলে প্রথমেই বলি এটার দ্বারা আমরা যেহেতু ভোল্টেজ মেজার করব, তাহলে এটা কিন্তু প্যারালাল কানেকশন হয়। এবার প্যারালাল কানেকশন কেন হয় সেটা আমাদের জানতে হবে। এটা কিন্তু একটা, এর মধ্যে কিন্তু একটা হাই ভ্যালু রেজিস্ট্যান্স আছে। এটা সিঙ্গেল ফেজ, প্রথমেই বলি যেহেতু সিঙ্গেল ফেজ, তাহলে কিন্তু আমরা 220 থেকে 250 অবধি ভোল্টেজ আমরা মাপতে পারবো। এখানে যদিও দেওয়া আছে 0 থেকে 300 অবধি, কিন্তু সাধারণত আমাদের যে সাপ্লাই সেটা কিন্তু 230 থেকে 250 অবধি থাকে। তাহলে এই যে কাঁটা, এই স্কেল অনুযায়ী কিন্তু আমরা একটা মেজারমেন্ট করবো ভোল্টেজটাকে। তাহলে এই ভোল্টেজটাকে মেজারমেন্ট করতে হলে আমাদের প্যারালাল কানেকশন করতে হবে। প্যারালাল কানেকশন আমরা কেন করি, প্রথমেই বললাম যে এর যে ইন্টারনাল কয়েলটা আছে সেটা কিন্তু একটা হাই ভ্যালু রেজিস্ট্যান্স আছে। কারণ এই যে 220 বা 250 ভোল্ট ড্রপ করার মতো রেজিস্ট্যান্স এর মধ্যে আছে, যেহেতু হাই ভ্যালু রেজিস্ট্যান্স, যার জন্য কিন্তু রেজিস্ট্যান্স যেহেতু হাই, তখন কিন্তু এর মধ্যে কারেন্ট কখনো প্রবাহিত হতে পারবে না। তার মানে ভোল্টেজ যদি মেজার করবো, আমার ভোল্টেজ প্রবাহিত হতে হবে, আর তার জন্য কিন্তু আমরা লোডের সঙ্গে অবশ্যই এটা প্যারালাল কানেকশন করব। এবার আমি বলি যে প্রথমে আমাদের একটা সাপ্লাই দেওয়া আছে, এখানে একটা সাপ্লাই দেওয়া আছে, সেই সাপ্লাইটা এমসিবি ফেজটাকে আমি এমসিবি ভায়া করে দিয়েছি। দেখো আগে থেকে কানেকশন আমার করা আছে, এই এমসিবিটা আমি অন করলে কিন্তু এখানে আমি একটা সাপ্লাই চলে আসবো, ঠিক আছে। সাপ্লাই কিন্তু আমাদের, আমরা এখানে যে প্র্যাকটিক্যালটা করবো সেটা কিন্তু আমি একটা এমসিবি দিয়ে রেখেছি। এমসিবিটা সিঙ্গেল পোল এমসিবি, মানে ফেজটাকে আমি আসলে করার জন্য এমসিবি দিয়ে রেখেছি। তারপর কিন্তু ভোল্টমিটারটা প্যারালাল কানেকশন করেছি, এর সঙ্গে একটা লোড দিয়েছি 200 ওয়াটের ল্যাম্প। এই ভোল্টমিটারটা আমি 250 আছে কি না, এই যে এই ভোল্টমিটারটা 250 আছে কি না আমি একবার দেখাতে বলবো। যে 250 আছে, এটা কিন্তু আমি মাল্টিমিটারের সাহায্যে মেপে নেবো যে এই ভোল্টমিটারটাই 250 হচ্ছে কি না, ঠিক আছে। ভোল্টমিটারটা কিন্তু আমি এখানেও মেপে নেবো যে 250 অ্যাকুরেট হচ্ছে কি না। এই যে 242, এখানে একবার দেখাতে আমি বলছি যে আমার মাল্টিমিটারের সাহায্যে আমি কিন্তু দেখছি যে 242 ভোল্ট, এখানেও কিন্তু 250-এর কাছাকাছি। তার মানে এই ভোল্টমিটারটা কিন্তু একদম ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু ভোল্টমিটারের কিন্তু আমরা এবার প্র্যাকটিক্যালটা করে দেব। দেখো এখানে আমি একটা এমসিবি দিয়ে ফেজটাকে, একটা সিঙ্গেল পোল এমসিবি, এই এমসিবিটা দিয়ে কিন্তু আমি শুধুমাত্র ফেজটাকে অফ অন করার জন্য, আইসোলেট করার জন্য করে নিয়েছি। তারপর কিন্তু আমার এই যে এমসিবিটা ভায়া করে দেখো, এখানে কিন্তু আমি সাপ্লাইটা এসছে, ঠিক আছে। এই সাপ্লাইটা কিন্তু আমি একটা লোড, অর্থাৎ একটা 200 ওয়াটের ল্যাম্পের সঙ্গে কানেক্টেড করেছি। তার সঙ্গে কিন্তু এটা ভোল্টের একটা প্যারালাল কানেকশন করা আছে। তোমরা যদি দেখো, দেখো এখানে কিন্তু এই যে লোডের তার, এই দুটো যে তার, সেই সাপ্লাই তারের সঙ্গে কিন্তু এটাও প্যারালালি প্যারালাল কানেকশন করা হয়েছে। এবার আমরা মিটারও দেখব, মিটারটাতে দেখা যাচ্ছে যে আমাদের 250 ভোল্টের কাছাকাছি 250 ভোল্ট আছে। আমি আবারও অফ করে দেখাচ্ছি 0 থেকে, এই যে 250 ভোল্ট, তার মানে কিন্তু আমাদের এই যে 250 ভোল্ট, এই যে ভোল্টমিটার প্যারালাল কেন কানেকশন করা হয়, প্যারালাল কানেকশন করা হয় কারণ হচ্ছে যে এই যে হাই ভ্যালু রেজিস্ট্যান্স আছে বলেই আমরা এই 250 ভোল্ট দিয়েছি, কিন্তু মিটারটা বার্ন হচ্ছে না। তার মানে কিন্তু এর যে ইন্টারনাল যে কয়েলটা আছে সেটা কিন্তু 250 ভোল্টেজ ড্রপ করার মতো ইন্টারনাল রেজিস্ট্যান্স ওর মধ্যে আছে। তার মানে কিন্তু আমি প্রথমেই বললাম যে ভোল্টমিটার কিন্তু দুরকম হয়, একটা এসির ভোল্টমিটার, একটা ডিসির ভোল্টমিটার। এর আবার অ্যানালগ আর ডিজিটাল হয়, এটা নিশ্চয়ই অ্যানালগ ভোল্টমিটার। তাহলে এটা সিঙ্গেল ফেজ একটা ভোল্টমিটার। এই ভোল্টমিটারটা আমি বললাম কি, এটা যদি আইডিয়াল ভোল্টমিটার হয় এর কিন্তু রেজিস্ট্যান্স অনেকটা হাই হবে। আইডিয়াল কেন বলবো, যদি 100% এফিসিয়েন্সি দেয়, হ্যাঁ, তাহলে হাই ভ্যালু রেজিস্ট্যান্স আছে, আর
ভি একটা সিম্বল আছে, এসির সিম্বল আছে, সেটা দেখে আমরা জানতে পারবো। এবং এটা যেহেতু প্যারালাল কানেকশন করা হয় তাহলে লোডের সাথে কিন্তু অবশ্যই প্যারালাল কানেকশন করা হবে। আর যদি এটাকে আমরা সিরিজ কানেকশন করি তাহলে কী হবে, এটা কিন্তু একটা হাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যদি ভোল্টেজ ড্রপ করে দেয় তাহলে কিন্তু কারেন্ট আমাদের হাই রেজিস্ট্যান্সে কিন্তু কখনো কারেন্ট পাস হবে না, কারেন্টটা ফ্লোই হবে না। এর কনস্ট্রাকশনটা এমনভাবে করা আছে, এটা যেহেতু ভোল্টেজ মাপার জন্য তার জন্য কিন্তু রেজিস্ট্যান্স হাই করা আছে, এর মধ্যে দিয়ে কিন্তু কখনোই কারেন্ট পাস হবে না। আর কারেন্ট মানে লো রেজিস্ট্যান্স হলে সেখান দিয়ে আমাদের কারেন্টটা ইজিলি ফ্লো হয়, যার জন্য কিন্তু এ ভোল্টেজ ড্রপ করিয়ে দিলে আমাদের লোড অবধি কিন্তু কারেন্ট পৌঁছাবে না, তখন কিন্তু আমাদের এ ভোল্টেজ ড্রপ করে দিলে আমরা আউটপুটে কিছু পাবো না, যার জন্য এটা প্যারালাল কানেকশন করা। ঠিক আছে, আমরা আজকে ভোল্টমিটার নিয়ে আলোচনা করলাম, পরে কিন্তু এটা আমরা থিওরি নিয়েও কিন্তু পরে আমি যদি এটা নিয়ে আমার এর ইন্টারনাল যে কনস্ট্রাকশন যেমন পয়েন্টার আর ইন্টারনাল যে যেমন ডেভেলপিং টর্ক বা কন্ট্রোলিং টর্ক বা কী কী কনস্ট্রাকশন সেটা কিন্তু আমরা থিওরি ক্লাসে পরে নিশ্চয়ই আলোচনা করব। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।